জার্মানির ফ্রাঙ্কফুর্টের অস্টোপার্কে এসভি টাইগার্স অ্যাম মেইন ফ্রাঙ্কফুর্টের সৌজন্যে আয়োজিত হয়ে গেল অ্যাম মেইন কাপ ক্রিকেট 2023। ফ্রাঙ্কফুর্ট থেকে ফাতেমা রহমান রোনাল্ড জানান, টুর্নামেন্টে মোট 12টি দল অংশগ্রহণ করে। 12টি দলকে 4টি গ্রুপে বিভক্ত করে রাউন্ড রবিন পদ্ধতিতে সমন্বিত হয়। বার্লিন ডার্বির রোমাঞ্চকর ফাইনালে বার্লিন ডেসপারাডোস বাংলাদেশ ক্রিকেট ক্লাব বার্লিনকে মাত্র 2 রানে হারিয়ে টুর্নামেন্টের বিজয়ী হয়। শেষ পর্বের জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে এসভি টাইগার্স অ্যাম মেইন ইভি এর সকল সদস্য সহ ফ্রাঙ্কফুর্টের গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে সোনার বাংলা ভি প্রতিষ্ঠাতা মোহাম্মদ জাকির হোসেন উপস্থিত ছিলেন।